হাই, আমি নিউ কেক ওয়ার্ল্ড থেকে মৌসুমি বলছি। আমি আবারও একবার আজকে চলে এসেছি তোমাদের সাথে অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে। পাউন্ড কেক হবে, অরেঞ্জ পাউন্ড কেক, এটা ডিম দিয়ে। তো চট করে দেখে নিই আমাদের অরেঞ্জ কেকটা বানাতে গেলে আমাদের কী কী লাগছে। সবার প্রথমে আমাদের লাগছে কমলা লেবু, যেটা পুরো একদম অরিজিনাল। কমলা লেবুটাকে আমি রস করে রেখেছি, আর কমলা লেবুর যে চোখলাগুলো হয় ওটা একটু জাস্ট গ্রেট করে 1 টেবিল স্পুন মতন গ্রেট নিয়েছি। আর তোমার পাউডার সুগার নিয়েছি, আর 2টো ডিম, 1/2 কাপ বাটার আর ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, এসেন্স, কালার। তো স্টার্ট করি, সবার প্রথমে আমি নেব 1/2 কাপ বাটার, ঠিক আছে? 1/2 কাপ বাটার সাথে 1/2 কাপ চিনি, 1/2 কাপ বাটার আর 1/2 কাপ চিনি, আর 1 টেবিল স্পুন যে কমলা লেবুর যে চোখলাটা আমি গ্রেট করে রেখেছি ওইটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করব। আজকে কিন্তু আমাদের হ্যান্ড বিটার লাগবে। ওকে, এবার আমি এর সাথে ডিম দেব। যে 2টো ডিম রেখেছিলাম সেই 2টো ডিম সবার প্রথমে আমি একটা দেব। দিয়ে আবারও বিট করে নেব। এবার আর একটা ডিম অ্যাড করব। দিয়ে আবারও বিট করে নেব। ব্যাস বিট হয়ে গেছে আমার। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে পুরো এক জায়গায় নিয়ে নেব। আচ্ছা, এবার আমি এই ব্যাটারটা যে রেডি করলাম ওটা আমি একটা বড় বোলে নিয়ে নিচ্ছি। না, আমার রেডি ব্যাটারটা, একটু জাস্ট নিয়ে একটু ফেটিয়ে দিই। আচ্ছা, এবার আমি দেব ময়দা। ময়দা যাবে হলো 3/4 কাপ। হ্যাঁ, 3/4 কাপ যাবে ময়দা। আর বেকিং পাউডার যাবে হলো 1/2 টিস্পুন। দিয়ে আমি চেলে নিলাম। আচ্ছা, এবার আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি। এইবার যে আমি অরেঞ্জটা, কমলা লেবুটা যে জুস করে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে মিশিয়ে নেবো। আবার অরেঞ্জ জুসটা আমি সব মিশিয়ে দিয়েছি। এইবার আমি দেবো হলো অরেঞ্জ এসেন্স, 1 টেবিল স্পুন। দিয়ে এবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার অরেঞ্জ কালার 1 থেকে 2 ফোঁটা ইউজ করব। 1 থেকে 2 ফোঁটা আমি অরেঞ্জ কালার অ্যাড করলাম। এবার আমি অরেঞ্জ কালারটাকে দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মেশানো রেডি, দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার আমি 9 ইঞ্চি মোল্ডে ঢেলে দেবো। আচ্ছা, মোল্ডে ঢেলে এবার আমি একটুখানি চারিদিকে সমান করে নিচ্ছি। ব্যাস। আচ্ছা, আমি আগের থেকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম, 10 মিনিট প্রিহিট করেছি, 5 ফ্লেমে দিয়ে 10 মিনিট প্রিহিট করেছি। এবার আমি লো ফ্লেমে মোল্ডটাকে বসিয়ে মিনিটের জন্য রেখে দিলাম। 40 মিনিট পরে আমি ফিরছি। আচ্ছা, চলে আসলাম 40 মিনিট পরে। এবার আমি এটাকে খুলে দেখি। ওয়াও, কেকটা রেডি, দেখো বাম্বু স্টিক পুরো ক্লিন, তার মানে আমার কেকটা ডান। এবার আমি বন্ধ করে দিয়ে এটাকে নিয়ে এবার ডিমোল্ড করব। আচ্ছা, আমি মোল্ড থেকে ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি বাটার পেপারটা ক্লিন করে নেবো। দেখো প্রচণ্ড গরম। আমি এটা একটু ঠান্ডা হয়ে স্লাইস করে তারপরে ফিরছি। আচ্ছা,
আচ্ছা, এই হলো আমার অরেঞ্জ পাউন্ড কেক। দেখো কতটা সফট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আবারও বলবো যে একবার হলো বাড়িতে এটা ট্রাই করো, আশা করি কেউ নিরাশ হবে না। খুব মজাদার এবং খুব টেস্টি একটা কেক। আমরা সকালের ব্রেকফাস্টেও খেতে পারবো, আবার সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারবো। তো চলো আজকের মতন এই অবধি, টাটা। আবারও নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতন এখানেই, বাই।